আপনারা সকলেই জানেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তারা। সেই চিঠিতে কী কী রয়েছে, সেই চিঠিতে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তাতে রাজ্যের স্বাস্থ্য থেকে একের পর এক দুর্নীতির কথা ওখানে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যভবন কোনো পদক্ষেপ করেনি, সেই নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফাতে পাঁচ দফার দাবি তুলে তারা চিঠি পাঠিয়েছেন তাদেরকে। এছাড়াও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা। এজন্যই তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তারা। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এখনও অবধি উত্তর পাওয়া গিয়েছে। সেই উত্তরে জানা যাচ্ছে যে তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। অন্যদিকে রাজ্যপালের সঙ্গে কথা বলার পর ছাত্ররা জানাচ্ছেন হয়তো রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যেতে পারেন তাদের একদল প্রতিনিধি, সেটা আগামীকাল অথবা আগামী পরশুই দিল্লিতে উড়ে যেতে পারেন রাজ্যপালের সঙ্গে 5 থেকে 10 জন প্রতিনিধি, এবং সেখানে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কথা বলতে পারেন এই ব্যাপারে। তবে বলে রাখা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল বৈঠক হয়নি, সেই বিষয়ে কোনো কথা বলতে চান না তারা। যেরকমভাবে তারা দুর্নীতির কথা তুলছেন, অর্থাৎ স্বাস্থ্য সচিব এছাড়াও শিক্ষা সচিব, অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, এই কয়েকটা দাবি এছাড়াও 5টা যে দাবি রয়েছে সেই দাবিগুলির বিষয়ে মূলত আলোকপাত করতে চাইছেন তাদেরকে। এই জন্যই তারা দিল্লিতে যেতে চাইছেন। দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে উত্তর এলেও রাষ্ট্রপতি কোনো গ্রিন সিগন্যাল দেন কি না এবং তার পরিপ্রেক্ষিতে তারা দিল্লিতে উড়ে যেতে পারেন কি না, সেই দিকেই নজর থাকবে গোটা বাংলার মানুষের।